সম্মানিত ভাইরা, আমি একটা জিনিস আপনাদেরকে খেয়াল করব, আমাদের যে সম্পত্তিগুলো আছে খুব ভালোমতো খেয়াল করেন, আমাদের যে সম্পত্তিগুলো আছে মারা যাওয়ার পরে এই সম্পত্তিটা বণ্টন করার ক্ষেত্রে স্বাভাবিক যে নিয়ম এটা একটু খুব খেয়াল করে শুনবো, খুব ভালোমতো শুনবো। মিস ইউজ হয় এখানে, মানে ছোট্ট বিষয় কিন্তু মিস ইউজ হয়। ঝন্টু মিয়া মারা গেছে, মারা যাওয়ার পরে একটু খেয়াল করবেন, মারা যাওয়ার পরে এ বেচারা কিছু ঋণ করে গেছে, খেয়াল করেন, ঝন্টু মিয়া মারা যাওয়ার পরে ঋণ করে গেছে, তাহলে সর্বপ্রথম কাফন দাফন করে, কাফন দাফন করে এর সম্পত্তিগুলো হিসেব করেন, করার পরে ঋণ কতটুকু আছে, সে 5 কোটি টাকা রেখে গেছে কিন্তু ঋণও রেখে গেছে 4.5 কোটি টাকা অথবা 5 কোটি টাকায় তার ঋণ আছে, তাহলে যাবতীয় সম্পত্তি দিয়ে তার ঋণ পরিশোধ করতে হবে। আগে খুব ভালোমতো খেয়াল করেন, যারা ঋণ করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের জন্য ব্যাংক ব্যালেন্স ভরে যাচ্ছেন ঋণ করে, এটা ভালোমতো খেয়াল করেন, খুব খেয়াল করবেন। 7 জন ব্যক্তির ব্যাপারে গত 2 সপ্তাহ আগে বলেছিলাম, 7 জন ব্যক্তি যারা আপন ব্যক্তি এদের একজনও কিয়ামতের দিন কাছে আসবে না, বলেছিলাম সুরা আবাসা এদের একজনও কাজে আসবে না, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে জীবনটা শেষ করে দিয়েছি এদের একজন আমার আপনার কাজে আসবে না। আমি আপনি ঋণ করে গেছি 5 কোটি টাকা ঋণ করে গেছি, সম্পদ হিসাব করলে 5 কোটি টাকা সমস্ত টাকা তার ঋণ পরিশোধ করার জন্য ব্যয় করতে হবে। আচ্ছা বলেন তো এরকম সন্তান কি আছে যত ঋণ করে গেছে সব আদায় করবে, এরকম কোনো আছে? বুঝি না, উপরে মাইক, মাইক বাজে না, আচ্ছা একটু খেয়াল করেন, মাইক উপরে না সাইডে, উপরে, আচ্ছা একটু খেয়াল করেন উপরে মাইক বাজছে, উপরে সাউন্ড বক্স পাচ্ছেন, একটু খেয়াল করেন, আচ্ছা একটু খেয়াল করে আমরা দেখেন, তাহলে যত টাকা সে ঋণ করে গেছে মারা যাওয়ার পরে তার যাবতীয় টাকা সমপরিমাণ যদি হয় তাহলে সব টাকাতে ঋণ পরিশোধ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার ঋণ নাই কিন্তু সে ওসিয়ত করে গেছে, আমি মারা যাওয়ার পরে এই মাদ্রাসায় দিব 10 কোটি টাকা, এই মসজিদে দিব 5 কোটি টাকা, অমুক জায়গায় দিব 3 কোটি টাকা, এরকম ওসিয়ত করে গেছে কিন্তু তার সম্পদ হিসাব করলে দেখা যায় মাত্র 10 কোটি টাকা হয়, ওসিয়ত করে গেছে 15 কোটি টাকা, ওসিয়ত করে গেছে 15 কোটি টাকা, তাহলে কি করবে? এই ক্ষেত্রে বিধান হচ্ছে তার কাফন দাফন করতে হবে তার রেখে যাওয়া টাকা থেকে, কাফন দাফন তার জায়গা কেনা যা আছে এগুলো ওই টাকা থেকে ব্যয় করার পরে যা থাকবে এটাকে 3 দিয়ে ভাগ দিবেন, 15 কোটি টাকা রেখে গেছে তো 3 দিয়ে ভাগ দিলে 5 কোটি টাকা, এই 5 কোটি টাকা মানে 1/3 অংশ দ্বারা আপনি তার ওসিয়ত পূর্ণ করবেন, এতে যা হয় 1/3 অংশ দ্বারা ওসিয়ত পূর্ণ করতে পারেন, বাকি 10 কোটি টাকার 1 টাকা ওখান থেকে ভাঙা যাবে না, কথা বুঝেন ভালো মতো। সে যদি ওসিয়ত করে যায় তাহলে তার যাবতীয় সম্পদ এটাকে 3 দিয়ে ভাগ করে 1/3 অংশ দ্বারা তার ওসিয়ত পালন করা যায়, ওসিয়ত পালন করতে হবে, বাকি যে 2/3 অংশ আছে এটা দ্বারা ওসিয়ত পূর্ণ করা যাবে না। এখন 1/3 অংশ দ্বারা ওসিয়ত পূর্ণ করে যদি বাঁচে তাহলে এটার সাথে অ্যাড করে নেবেন, 10 কোটির সাথে অ্যাড করে নিতে হবে, কিন্তু যদি 10 কোটি এই ওসিয়ত তার সাথে বেশি থাকে, 1/3 অংশ যে টাকা হলো এই টাকার চাইতে বেশি যদি ওসিয়ত থাকে তাহলে এই 1/3 অংশের বেশি টাকা আর নেওয়া যাবে না, কথাটা কেমন বোঝাতে পারছি, ক্লিয়ার তো? আচ্ছা এখন এই যে মৃত ব্যক্তি যা রেখে গেছে ওসিয়ত পূর্ণ করছেন সব কিছু শেষ রেখে যাওয়ার পরে এবার আপনারা 3 দিনে ফকির খাওয়ান, 40 করেন, হাফেজদেরকে ভাড়া করে নিয়ে এসে কোরআন খতম করি, করি না এগুলো আমাদের সমাজে হয়তো হয়, এগুলো দিয়ে কতটুকু মূল্য পাওয়া যাবে আল্লাহ ভালো জানে, নিজের কান্না না করলে পরে কেন্দ্রে দিয়ে লাভ হয় না, কথা কে বোঝা গেছে, নিজের কান্না নিজে করতে হবে, হাদিসের মধ্যে যা আছে ইরামাতাল ইনসান ইন কাতা আনহু আমালু, একজন মানুষ মারা যাওয়ার পরে তার সব আমল বন্ধ হয়ে যায় শুধু 3টা আমল জারি থাকে, সাদাকাতিন জারিয়া আও মিন ওয়ালাদিন সালিহিন
সৎকায় জারিয়া অথবা নেক সন্তান অথবা এমন কিছু রেখে গেছে, এমন কোন গ্রন্থ লিপিবদ্ধ করে গেছে যেই গ্রন্থ পড়ে পড়ে মানুষ হেদায়াতের পথে আসে, আবার বেহায়াতের মতো কলম নামক বই লেখা যায় না। কথা কি বোঝা গেছে? আমাদের দেশে কলম নামক বইও কিছু বেহায়া মানুষ লিখছে না, লিখছে আপনাদের মনে পড়ে তো? একদিকে যাচ্ছি না, এরপরে ডক্টর আহমদ শরীফের মতো বেহায়া যারা আছে তারাও তো বই লিখে গেছে, হুমায়ুন আজাদের মতো বেহায়া আছে তাদের তারাও তো বই লিখে গেছে। এই সমস্ত বই পড়ে যে গুনাহ হবে তা ফেক্সিলেট হয়ে কবরের মধ্যে যাবে, আবার ভালো ভালো বই লিখে গেছে এগুলো পড়লেই এর যে সব সেই সবটা তার কবরের মধ্যে যাবে। সম্মানিত ভাইরা ভাই, তাহলে এক যে জিনিসটা বলার জন্য আমি এতদূর পর্যন্ত আসলাম সেটি হচ্ছে এই, তার ওসিয়ত পূর্ণ করার পরে যে সম্পদটা থাকবে এই সম্পদ থেকে কোরআন খানি অমুক তমুক চল্লিশা বিয়াল্লিশা এগুলা করা যাবে না। কথা কি বোঝা গেছে? এই সমস্ত জিনিস করা যাবে না, কারণ একজন মানুষ মারা যাওয়ার পরে, একজন মানুষ মারা যাওয়ার পরে সে যে ওসিয়ত করেছে এবং তার কাফন দাফনের জন্য যতটুকু অর্থের প্রয়োজন এতটুকুর শুধু হক তার রয়েছে, বাদ বাকি টাকা এর কোনো হকদার সে আর নাই, এর কোনো হকদার মৃত ব্যক্তি বিন্দু পরিমাণের আর নাই। খুব খেয়াল করেন এই পৃথিবীটা কি জিনিস, কাদের পিছনে ছুটছি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমরা কিসের পিছনে ছুটছো? সবকিছু ধোকা ধোকা ধোকা, তুমি মারা যাও তোমার এই মাথার গাম পায়ে ফেলে সমস্ত অবর্জিত সম্পদ এক টাকাও তোমার কাজে আসবে না, সব শিয়াল শকুনে খাবে। যদি তারা মানুষ না হয় তাহলে শিয়াল শকুনে সব খেয়ে শেষ করবে, পাঁচ পয়সা তোমার কাজে আসবে না। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার সেই মহান সত্তার ব্যাপারে তোমাদেরকে কে প্ররোচিত করলো, কে তোমাদেরকে ধোকায় ফেললো, কে তোমাদেরকে মাথার গাম পায়ে ফেলে আল্লাহ নাফরমানি করতে কে তোমাদেরকে উদ্বুদ্ধ করলো? মারা যান, যাওয়ার পরে আমার আপনার সম্পত্তির শুধুমাত্র কাফন দাফন, আর আমার ওসিয়ত যে আছে এতটুকু সম্পদই মারা যাওয়ার পরে মৃত ব্যক্তি তার হকদার, এতটুকু সম্পদ দ্বারা তাকে ওসিয়ত পূর্ণ করা বা কাফন দাফন করা, বাদ বাকি যত সম্পদ আছে এর বিন্দু পরিমাণের হকদার মৃত ব্যক্তি না, সব হকদার হচ্ছে অন্যরা। তার মানে এ বান্দা তুমি বলো মানি মানি, এ সম্পদ আমার, এ সম্পদ আমার না, এ সম্পদ তো তোমার না, তোমার সম্পদ তুমি যে জামাটা পরেছো এটা ছিঁড়ে ফেলছো এটা তোমার সম্পদ, তুমি খেয়েছো এটা হচ্ছে তোমার সম্পদ, যা রেখে গেছো এটা তোমার সম্পদ না, এগুলো হচ্ছে অন্যের সম্পদ। কথা ঠিক না ঠিক? কিসের পিছনে আমরা করছি, কাদের পিছনে কোন দিকে ছুটছি? প্রিয় ভাইরা আমার একটু খেয়াল করেন, কাজেই আমার জানা মতে আপনাদের এই এলাকাতে অনেক টাকা পয়সা লেনদেন হবে, অনেক টাকা পয়সা পাওয়া যাবে। এই টাকা পয়সার ক্ষেত্রে অসাধু উপায় অবলম্বন করে ফাঁকি ফুকি দিয়ে ছোট ভাই বেশি বোঝে না, বড় ভাই খুব বোঝে, কায়দা কৌশল করে চার আনা পয়সা পায়খানা এটা নেওয়ারও হীন চেষ্টা যেন আমরা কেউ না করি। অন্যের থেকে নেবেন, এটা নিলে কি হবে? এটা হচ্ছে সরাসরি জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকে দেওয়া। আমি সেদিকে যেতে চাচ্ছি না, সময় একবার সাই দিচ্ছে না। এক পয়সা যদি নাহক ভাবে বান্দার হক নষ্ট করে যদি কেউ দুরামি সুরামি করে বেশি বুদ্ধিজীবী হয়ে নেয়, তাহলে সরাসরি সে মায় আকুনা ফি বুতুনহিম ইল্লা নার, সেই ব্যক্তি সম্পদ কেন না সরাসরি জাহান্নামের আগুন দিয়ে তার পেট ভর্তি করলো। সম্মানিত ভাইরা, সুতরাং আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, শুধু এখানেই না, যেখানে যে অবস্থায় আছে মারা যাওয়ার আগেই বাবা খুব মহব্বত করে ছেলের নামে সব সম্পদ রেখে দেয়, মেয়েকে দোয়া দিয়ে দেয়, মাথায় হাত দিয়ে দোয়া দিয়ে দেয়, এর মতো জালিম, এর মতো বেহায়া, এর মতো বেলজ্জা, এর মতো জাহান্নামী দুনিয়া থেকে একজন ব্যক্তি আর নাই। এমন ব্যক্তি থাকলে আপনি খুঁজে বের করেন কিসের নামাজ আপনার, কিসের হক, কিচ্ছু কবুল হবে না। মেয়েকে আগে হক দেন, তারপরে দলিল কোরআন, আমার দলিল না, সূরা পড়বেন সূরা নিসা 13 এবং 14 নম্বর আয়াত। বাকি কথা বলার সুযোগ আজকে আর পেলাম না, আগামী সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন করেন তার আরেকটু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।